শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা আছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়ি মেরামত করা হচ্ছে। এই যে টিন খুলে ফেলা হয়েছে, এই যে টিনগুলো, এই যে টুকটাক গাছও কেটে ফেলা হচ্ছে, আর সেই সাথে এই যে বারান্দাটা নষ্ট হয়ে গেছে, বারান্দাটা ঠিক করা হচ্ছে, বারান্দার চালগুলো ঠিক করা হচ্ছে। এই যে ফার্স্ট টাইম আমরা, এটা ভালো ঘরই ছিল, আমরা গরু পালন করতে যাই, ঘরটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দে কব দে কব দে। হ্যাঁ, এই যে সবুজের সাথে আছে, তারপরে এটা নাজমুলের ভাই, কি জানি নাম, রাকিব। হ্যাঁ, দেখি রাকিবের কত শক্তি। আর এই যে ইনসাফ ভাই এখানে হলো ইয়া করতেছে, কি বলে ইনসাফ ভাই কি করে দেখি একটু, কই উঠছে, ও এই যে চাল খুলতেছে। হ্যাঁ রাকিব দেখি, হ্যাঁ আবার যেন কাঁঠাল গাছটা কাইটো না। কাঁঠাল এখানে বেশি আছে, সামলা আগে খাসি আপনার পায়নি। মরে গেলি, এই আমার মাদারপুর ফেলে না, এই আম গাছটা দিয়ে ওই যে ওখানে খুঁটি দেওয়া বলে। হ্যাঁ, আম গাছটা দিয়ে খুঁটি দেওয়া যাবে না, এ ভাই এর থেকে উঁচু করা যাবে না, কঠিন কোনো কাম নাই। দিছি তো, প্লাস্টিকের টিন তো কিনছি একটা। এটা ফাইন হবে, শক্তি আছে, শক্ত আছে। হ্যাঁ, আজ তো গাছ কেটে ফেলছে সবুজ। আপু দেখি তুমি সরো ন্যাংটু। আমরা এখন এখানে হলো মুড়ি মাখায় খাবো, মুড়ি না সরি চানা চুরমা খেয়ে খাবো। আরে এই যে হলুদ হলুদ গন্ধ করবো না, ঘর দোয়ার সব ভাঙ্গে চুরে নিচে রে। চানা চুর দে, তোর জন্য রাখিস। নানি কোথায় জানি না। কি লাগাইলেন? মুরগির মাংস রান্না করা হবে, এখানে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে কাঁচামরিচ। আর এই যে হলো মুরগির মাংস, মুরগির মাংস আর সবজি রান্না করা হবে। এদিকে ঘর দুয়ার তো ভেঙেই নেওয়া হয়েছে, কারেন্ট নাই দেখে কাজ চলতেছে না। এখানে জিরা গরম মশলা বাটা হয়েছে, আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়া হবে। আর এই যে মশলা,
মশলা কষানো হয়ে গেছে, এই যে আদা রসুন জিরা বাটা দিচ্ছি, এখন ভাত ধোয়া নাই। সুন্দর সুন্দর হয়েছে স্যার। এই যে কষানো হচ্ছে, কষানোর পরে ঝোল দিয়ে দেওয়া হবে। আর রান্না মোটামুটি তো এখন মাংস হইলেই তারপরে সবজি হবে। এই যে ঝোল দিয়ে দেওয়া হয়েছে, এখন ঢেকে দেওয়া হবে, তারপরে রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে খাবো। এই যে হয়ে যাচ্ছে তরকারি, একটু পরে নামাবো, খড়িটা জ্বলতেছে ভালো। সবজিগুলো দিয়ে দিব, এই যে সবজি খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালারও আসছে, খুব সুন্দর কিরানো বেরোচ্ছে সবজির। যেহেতু হয়ে গেছে আর ওদিকে সব ভাই পু 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 শুরু করছে। এই যে মুরগির মাংস আর এই যে সবজি, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি। আগে গরু দিয়ে টানতো, এই যে আমরা আলিয়ে মাটি, এই যে ওই যে ওই যে ওই যে হনে রসিল, এই যে হ্যান্ডা আমরা আলিয়ে মাটি দিছি, দিয়ে ওই যে ভরছি, ভরেই যাচ্ছে তাই না, হয় না তো কই হয়। এখানে দেখছে মামা সবুজ শাক দিলে যা, ওদিকে ঘর টর তো ঠিক করা হচ্ছে, আর এদিকে মামা হলো লাগাচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আগে তো লাগাইতাম আমরা আলু, মোটামুটি একটু অল্প স্বল্প পেঁয়াজ লাগাইতাম, আর সরিষা লাগানো হয়তো। এইবার হলো লাগা না এই সিজনে, এইবার হলো লাগানো হচ্ছে আপনার সরিষা আলু, সেই সাথে আরও বিভিন্ন রকমের সবজি। এই ক্ষেতে লাগানো হয়তো সরিষা, তো এবার সরিষা বাদ। এই যে সবাই চারা লাগাচ্ছে। আর আজকের ব্লগ এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।